ওকে, লাইট ফাই স্কুল করতেই গাইজি তো অনলাইন ক্লাসে তোমাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, এবং সামনে যে পরীক্ষা আসতেছে থার্ড সেমিস্টার সেটার জন্য প্রস্তুতি নিচ্ছ। আমরা থার্ড সেমিস্টারের প্রস্তুতি হিসেবে আজকে আমরা সিমিলার ওয়ার্ডস, অপোজিট ওয়ার্ডস, রিয়ারেঞ্জ, পাংচুয়েশন মার্কস এগুলো আজকে আমরা একটু পড়বো। তো তোমরা তোমাদের যে শিটটি দেওয়া ছিল সেই শিটটি বাইর করো, সেখান থেকে সিমিলার ওয়ার্ডস আমরা প্রথমে পড়বো। প্রথমে দেখো সিমিলার ওয়ার্ডসের যদি শিটটা আমরা দেখি, এখানে সিমিলার ওয়ার্ডস শেখার মেইন অ্যাক্টিভিটি হচ্ছে এটার মিনিংটা আগে জানবো। প্রথমে দেখি ফ্রেন্ড, ফ্রেন্ড মানে বন্ধু, তার সিনোনিম হচ্ছে সিমিলার ওয়ার্ডস হচ্ছে ফার, টেল মানে কথা বলা, সেম মানেও সেম, হ্যাপি মানে সুখী, খুশি, জলি মানে জলি মানেও খুশি, স্টোরি মানে গল্প, টেল মানে একই, স্টার্ট, বিগেন, রিচ, অ্যারাইভ, রিচ মানে পৌঁছা, অ্যারাইভ মানে পৌঁছা, অ্যাডাল্ট মানে পূর্ণবয়স্ক, ম্যাচার মানে পূর্ণবয়স্ক, জেনুইন মানে আসল, রিয়েল মানেও আসল, জেন্টল মানে ভদ্র, শান্ত, কাম মানেও শান্ত বা শান্ত বা ভদ্র। তারপরের লাইনে দেখো এখানে আছে ডিলেট, ডিলেটের পর ডিলেট মানে মুছে ফেলা, ইরেজ মানে ঠিক মুছে ফেলা। তারপরে একটি ওয়ার্ডস আছে, বাট আমাকে যে পিকচার পাঠিয়েছিল সেই পিকচারটা ব্লার টাইপের, সেজন্য আমি ওয়ার্ডসটি পাইনি, যাই হোক। তারপর দেখো কমন, কমন মানে পরিচিত, ফ্যামিলিয়ার মানে ঠিক একই পরিচিত, বিলিভ মানে বিশ্বাস করা, ট্রাস্ট মানেও বিশ্বাস করা, অ্যান্সিয়েন্ট মানে প্রাচীন, এস্ট মানেও প্রাচীন, অ্যাক্টিভ মানে কোনো কিছুতে নিয়োজিত থাকা, বিজি, অ্যাকসেপ্ট মানে অ্যাকসেপ্ট মানে স্বীকার করা, রিসিভ মানে একই, আইডল মানে আইডল মানে অলস, লেজি মানেও সেম। তারপর যদি আমাদের সিমিলার ওয়ার্ডস যদি শেষ হয়ে যায়, তারপর আমাদের পরের যে বক্সটি আছে সেটা হলো অপোজিট ওয়ার্ডসের, এখান থেকে তোমরা সবগুলো অর্থ ভালোভাবে দেখবে। আমি আবারও বলতেছি তোমাদের ওখান থেকে অর্থ ভালোভাবে দেখবে, আমি ওখান থেকে ওয়ার্ডস দিব এবং সেখান থেকে বাক্য তৈরি করতে দিতে পারি তোমাদের, যাতে সেন্টেন্স তৈরি করতে, যেমন তোমাদের অপোজিট ওয়ার্ডে যদি থাকে ফ্রেন্ড, ফ্রেন্ড দিয়ে একটা সেন্টেন্স তৈরি করার মতো অ্যাবিলিটি থাকতে হবে সেন্টেন্স মেকিংয়ের ক্ষেত্রে, এটা একটা গেল। তারপর আমরা যদি আসি রিয়ারেঞ্জ পার্টে, রিয়ারেঞ্জ পার্টে আমি ওখানে রিয়ারেঞ্জের সিটে অনেক আছে, আমি এখানে 15টি রিয়ারেঞ্জ দিচ্ছি, এখান থেকে তোমাদের থার্ড সেমিস্টারের কোশ্চেন আসবে। সো তোমাদের এই 15টি পড়লেই আল্লাহর রহমতে হবে। প্রথমটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের একটু ভিডিওতে দেখাই নিচ্ছি, তোমরা জাস্ট ফলো করো। আই হ্যাভ এ পেট, 1 নম্বর, দেন হোয়ার ওয়াজ হি বর্ন, তারপর 3 নম্বর আছে দ্য স্কাই ইজ সানি, দ্য ওয়েদার ইজ ভেরি কোল্ড, ডু ইউ লাইক ফ্লাওয়ার্স, হোয়ার ডু ইউ গো, এটা হচ্ছে 6 নম্বর, দেন যদি বলি 7 নম্বর, মে আই গো আউট, এখানে তোমাদের ওয়ার্ডসগুলো এলোমেলো আছে সেগুলো আমি পড়তেছি না, জাস্ট তোমাদের সেন্টেন্সটা আমি পড়ে দিচ্ছি। 8 নম্বর হচ্ছে আই রিড ইন ক্লাস 3, দ্য আর্থ ইজ রাউন্ড, নেভার টেল এ লাই, নাম্বার 10, নাম্বার 11, হোয়াট ইজ সি ডুইং, নাম্বার 13, আই কাম ফ্রম ঢাকা, গো টু বেড আর্লি, অ্যান্ড ফাইনালি 15 নম্বর হচ্ছে দ্য রেইন হ্যাজ স্টার্টেড। এই হচ্ছে তোমাদের রিয়ারেন্স পার্ট, তোমাদের প্রথমটা সিমিলার ওয়ার্ডস, তারপর অপোজিট ওয়ার্ডস এবং রিয়ারেন্সের যে অংশগুলো সেগুলো তোমাদের থার্ড সেমিস্টারে থাকবে, তোমরা ভালোভাবে এগুলো একটু আয়ত্ত করে নাও তাহলে হবে। আর আজকে HW দিচ্ছি না তোমাদের, এগুলো পড়া তোমাদের বাসায় করে নাও, থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।